অবিশ্বাস্য এক পার্ক, যেখানকার মাটি খুঁড়তে মেলে হীরা। বিষয়টি মনগড়া মনে হলেও সত্যি এমন ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। কোথায় সেই পার্ক, কিভাবে বা মেলে হীরা, বিস্তারিত জানাচ্ছেন সিরাজু মনিরা বিলাসী। যুক্তরাষ্ট্রের আরকানসাসের ক্রেটার অফ ডায়মন্ড স্টেট নামক এ পার্কে গেলে আপনিও মাটি খুঁড়ে পেতে পারেন হীরা। বিশ্বব্যাপী এটি ডায়মন্ডস স্টেট পার্ক নামেও পরিচিত। আরকানসাসের পাইক কাউন্টিতে মারফ্রিজ বড় শহরে প্রায় 911 একর ধরে গড়ে উঠেছে এ হীরার পার্ক। তার মধ্যে 37.5 একর জুড়েই আছে হীরার খনি। এটি দুনিয়ার একমাত্র হীরার খনি যেখানে ঢুকতে কোনো সরকারি অনুমতিপত্রের প্রয়োজন পড়ে না, অর্থাৎ ছোট থেকে বড় সবাই এ পার্কে টিকিট কেটে ঢুকতে পারেন। এমনকি এ পার্কে আগত দর্শনার্থীরা হীরা খুঁজতে মাটি খোঁড়াখুঁড়িও করতে পারেন। তবে পার্ক কর্তৃপক্ষের শর্ত একটাই, এজন্য অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে যারাই হীরার খনি দেখতে যান, তাদের অনেকেই সৌভাগ্যবশত মাটি খুঁড়তেই পেয়ে যান হীরা। এ পার্কে প্রতিদিনই গড়ে অন্তত 2টি করে হীরা খুঁজে পান সাধারণ মানুষ। 1906 সাল থেকে সেখানে হীরার সন্ধান চালু হয়। তখন স্থানটির মালিকানা ছিল জন হাডল সটন নামক এক ব্যক্তির কাছে। 1972 সালে একে স্টেট পার্কের মর্যাদা দেয় আরকানসাস ডিপার্টমেন্ট অফ পার্কস অ্যান্ড ট্যুরিজম। ডায়মন্ড স্টেট পার্কে মূলত সাদা ও হলদেটে এসব রঙের হীরে পাওয়া যায়। 1972 সালের পর থেকে এখনও পর্যন্ত সেখানে 33,100 হীরা খুঁজে পাওয়া গেছে। 2021 সালের অক্টোবর মাসে এক নারী 4.38 ক্যারেট ওজনের একটি হলুদ হীরা খুঁজে পান এ পার্কে। তবে এ পার্কে হীরার খনি ছাড়াও রয়েছে পিকনিক করার মতো ব্যবস্থা। তাঁবু খাটিয়ে সময় কাটানোর জন্য 47টি নির্দিষ্ট জায়গারও ব্যবস্থা করেছে পার্ক কর্তৃপক্ষ। আছে গিফট শপ ও ওয়াটার পার্কও, চাইলে সেখানে নিরিবিলি সময় কাটাতেও যেতে পারেন। সিরাজু মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।